নবম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক টুয়ের উপর এই ভিডিওটি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক টুয়ে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে এই ভিডিওটিতে তাই তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম শ্রেণীর জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপর আরও অন্যান্য ভিডিও রয়েছে তোমরা সেই ভিডিওগুলি যদি না দেখে থাকো এই ভিডিওটির ডেসক্রিপশনে বা আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক এক্ষুনি সাবস্ক্রাইব করো মলেদাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্য নবম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক যে প্রথম প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হল ফরাসি বিপ্লব কিভাবে সামন্ততন্ত্রের বিলোপ ঘটিয়েছিল এই উত্তরটি লেখার সময় প্রথমে তোমরা হেডিং দেবে ভূমিকা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব ফ্রান্স তথা সমগ্র পৃথিবীর ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় এই বিপ্লবের ফলে পুরনো ধ্যান ধারণা ঐতিহ্য বিশ্বাস ও একটি যুগের সমাধি রচিত হয় এবং সুতিকাগারে জন্ম নেয় নতুন চিন্তা চেতনা ও ধ্যান ধারণা সমন্বিত এক নবযুগ তারপর তোমরা হেডিং করবে সামন্ততন্ত্রের বিলোপ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চার আগস্ট জাতীয় সভার অধিবেশনে ফ্রান্সে সামন্ত প্রথার বিলোপ করা হয়েছিল প্রসঙ্গত উল্লেখ্য সামন্ত প্রথার অবলুপ্তির ফলে ফ্রান্সে অধিকার। প্রথা সরকারি চাকরিতে অব্যাহতি বৈষম্যমূলক কর প্রভৃতি লোপ পায় চার আগস্টের ঘোষণা কার্যত ফ্রান্সে সামন্ত প্রথার মৃত্যু ঘন ঘণ্টা বাজায় ক্ষতিপূরণ সব পক্ষে সাপেক্ষে ক্ষতিপূরণ সাপেক্ষে অভিজাতদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় ফলে জমিদার ও গির্জার সম্পত্তি কৃষকদের হাতে তুলে দেওয়া হয় রয়েছে সন্ত্রাসের রাজত্ব নামকরণ এরপরে কতটা যুক্তিযুক্ত প্রথমে উত্তর অংশে ভূমিকা অংশে লেখবে ফ্রান্সে রবস্পিয়ারের নেতৃত্বে জেকোবিন দল সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত এই রাজত্ব জুন জুলাই পর্যন্ত মাস তারপর তোমরা হেডিং করবে উদ্দেশ্য সন্ত্রাসের রাজত্বের প্রধান উদ্দেশ্য ছিল এবং এই উদ্দেশ্যগুলি এক নম্বর দুই নম্বর করে লিখবে এক নম্বর ভীতি প্রদর্শন করে ফ্রান্সের জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা করা দুই নম্বর দিয়ে লিখবে ফ্রান্সের অভ্যন্তরে কালোবাজারি ও মজুদারি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা তিন নম্বর দিয়ে লিখবে অভিজাত ভূস্বামীদের জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বন্টন করা তারপর তোমরা হেড়িং দেবে ভয়াবহতা সন্ত্রাসের রাজত্বকালে প্রায় পঞ্চাশ হাজার নোনারীকে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয় সন্দেহের আইনে প্রায় তিন লক্ষ মানুষকে গ্রেপ্তারও করা হয় এরপর প্রথম হেডিং করবে অবসান সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আঠাশে জুলাই রোপস্পিয়ার ও তার অনুগামীদের গিলোটিন যন্ত্রে হত্যা করা হয় ফলে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু এর তিন নম্বর পোস্টটি রয়েছে নিচের প্রতিটি বিষয় অবলিক দিয়ে ব্যক্তি সম্পর্কে একটি করে বাক্য লেখো এবং বিষয়গুলো রয়েছে অশিয়ারিজম লেতর দ্য ক্যাসে সাকুলত ওরোপস্পিয়ার তাহলে এই টপিকগুলোর উপর তোমাদের দু একটি বাক্যে লিখতে হবে প্রথমে অসিয়ারিজম দিয়ে লিখবে অসিয়ারিজম কথার অর্থ হল পূর্বতন সমাজ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আগে সমাজ ব্যবস্থাকে অসিয়ারিজম বলে এরপর অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে শুধু ফ্রান্স নয় ইউরোপের অধিকাংশ দেশে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থাকেও অসিয়ারিজম বলা হতো এরপর খ দিয়ে খ দিয়ে লিখবে লেতর দা ক্যাশে দা ক্যাসে হলো ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা এই পরোয়ানার ভিত্তিতে রাজকর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে দীর্ঘদিন আটক করে রাখতে পারতেন এরপরে নেক্সট প্রশ্ন রয়েছে সাকুলত ফরাসি শব্দ সাকুলত কথার অর্থ হল ভবঘুরে সর্বহারা দিনমজুর সম্প্রদায় ফ্রান্সে যে সমস্ত দরিদ্র ভিটেমাটি ভবঘুরে মানুষদের কুলত বা ব্রিচেস পরিধান করার সামর্থ্য ছিল না তারা সাকুলো তারা কুলোথিন বা সাকুলত নামে পরিচিত এইসব ভবগুড়ির শ্রেণী গৃহবিত্ত রাজমিস্ত্রী কারখানার শ্রমিক জলবাহকদের কাজ করে জীবিকা নির্বাহ করত সাকুলতরা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ অংশ এরপর নেক্সট রয়েছে রপস্পিয়ার রপস্পিয়ার ছিলেন ফ্রান্সের জেকোবিন দলের নেতা এবং সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক তিনি ফ্রান্সে মহাসন্ত্রাস শুরু করেছিলেন সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জুলাই গিলোটিনে তাকে হত্যা করা হয় গিলোটিনে তাকে হত্যা করা হত্যা করার সঙ্গে সঙ্গে ফ্রান্সে শাসনের অবসান ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান হয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর চার নম্বর প্রশ্নটি রয়েছে উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছকটি পূরণ করো তথ্যগুলো দেওয়া রয়েছে ট্রাফালগারের যুদ্ধ লিপচিগের যুদ্ধ ওয়াটারলু যুদ্ধ এই তিনটি যুদ্ধের বিবাদমান পক্ষ সময়কাল এবং ফলাফল সম্পর্কে লিখতে বলা হয়েছে তাহলে ট্রাফালগারের বিবাদমান পক্ষ কারা ছিলেন ইংল্যান্ড ও ফ্রান্স এটি আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দের একুশে অক্টোবর ঘটে এর ফলাফলগুলি কি কী ছিল ফ্রান্সের শোচনীয় পরাজয় ঘটে ফরাসিদের নৌশক্তি ক্ষতিগ্রস্ত হয় এবং তিন নম্বর দিয়ে লিখবে নেপোলিয়নের ইংল্যান্ড জয়ের স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায় এরপর রয়েছে যুদ্ধ এটির বিবাদমান পক্ষ কারা ছিলেন ফ্রান্স ও চতুর্থ শক্তিজোট চতুর্থ শক্তিজোট বলতে কারা অস্ট্রিয়া রাশিয়া সুইডেন ও রাশিয়া এবং এটির সময়কাল হচ্ছে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এর ফলাফল কি হয়েছিল জার্মানি নেপোলিয়নের মুক্ত হয় অস্ট্রিয়া হৃতরাজ্য ফিরে পায় হল্যান্ড স্বাধীন হয় এবং চার নম্বর দিয়ে লেখবে ডেনমার্ক মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে এরপর নেক্সট তথ্যটি রয়েছে ওয়াটার যুদ্ধ এটির বিবাদমান পক্ষ কারা ছিলেন মূলত ইংল্যান্ড ও ফ্রান্স এবং এটির সময়কাল আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দের আঠেরোই জুন এবং ওয়াটারলু যুদ্ধের ফলাফলগুলি হল নেপোলিয়ানের একশো দিনের রাজত্বের অবসান ঘটে নেপোলিয়ানকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় তিন নম্বর দিয়ে লিখবে ইউরোপ পুনর্গঠনের জন্য ভিয়েনার সম্মেলন আহ্বান করা হয় শ্রেণী প্রিয় ছাত্রছাত্রীরা ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু এর সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেওয়া হল তোমরা এই উত্তরের সমাধানগুলি তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের খাতায় সুন্দরভাবে লিখে নিও কারণ স্কুল খুললেই এই অ্যাক্টিভিটি টাস্কের খাতাগুলো শিক্ষক মহাশয়রা দেখে নেবে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কারণ লাইক করলে এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিল তাহলে আজ এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে